हेलो बियार्स अस्सलामु आलैकुम जी सेम पॉइंट सूजन থেকে আমি আছি আবারো আপনাদের মাঝে সুজন। तो বিয়ার্স आज के टॉपिकটা খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আশা করি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে আপনারা দেখবেন। তো চিন্তা করলাম অনেক দিন যাবত কিন্তু আপনাদের মাঝে আমি ফ্রি টুলস নিয়ে কথা বলি না এবং কি ফ্রি টুলস আপলোড করি না। তো আসলে বুঝতে পারছেন একা একজন মানুষ আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে গেলে অনেক টাইম লাগে, যে কারণে আর তাছাড়া আমি এই টুলসগুলা কিন্তু আগে কিছু টুলস ফ্রি টুলস আপনাদের মাঝে শেয়ার করছি এবং কি অনেকেই টুলসগুলো এখনও ব্যবহার করতেছেন। তো হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে ফ্রি টুলস দ্বারাও কিন্তু কাজ করা সম্ভব। তবে হ্যাঁ, আমি বলবো না যে 100% কাজ করা সম্ভব, কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে যদি 100% কাজ করা সম্ভব হতো তাহলে কিন্তু কেউ ডঙ্গল অথবা বক্স নিত না। তো এখানে এই ফ্রি টুলস দ্বারা আপনারা কিছু ফোন কাজ করতে পারেন। দেখা গেছে যে শতকরা 50% ফোন কাজ হতে পারে বা 30% ফোন কাজ হতে পারে। আর এখানে বিষয়টা হচ্ছে যে আপনারা প্রত্যেকটা এই টুলস ব্যবহার করার ক্ষেত্রে আপনাদের কম্পিউটারের ডিফল্ট যেই অ্যান্টিভাইরাস থাকে এটাকে আপনারা ডিসেবল করে নেবেন, বা যারা কম্পিউটারে অ্যান্টিভাইরাস ব্যবহার করেন অ্যান্টিভাইরাসটাকে ডিসেবল করে নেবেন, কারণ এই যে ক্র্যাক ভার্সনগুলো বা ফ্রি টুলসগুলো কিন্তু আপনাদের ভাইরাসে কিন্তু অ্যাটাক করে ফেলে। তো তার জন্য আমি এই টুলসটা নিয়ে তেমন একটা ঘাটাঘাটি বা তেমন একটা রিচার্জ করতে পারি নাই। আমি কিন্তু অন্য টুলস নিয়ে কিন্তু আগে আমি চালাই বা আগে আমি ব্যবহার করি, আনলক করি বা ফ্লাশিংয়ের কাজ করি, তারপরে কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করছি গত যে ভিডিওগুলোতে আমি যে টুলসগুলো দিছি। তবে এখন চিন্তা করলাম যে যেহেতু অনেকদিন যাবৎ ভিডিও আপলোড করা হচ্ছে না বা ফ্রি টুলও দেওয়া হচ্ছে না, তো তার জন্য চিন্তা করলাম যে এটা আপনাদের মাঝে শেয়ার করে দিই। আপনারা নিজেরাই এটাকে ডাউনলোড করেন এবং কি ডাউনলোড করার পর আপনারা ব্যবহার করে দেখেন আপনাদের মাঝে যখন ফোন আসবে ওই মডেলের ফোনগুলো কাজ করতে পারেন কি না, তাই করে দেখতে পারেন। তবে হ্যাঁ, এই সফটওয়্যার বা ফ্ল্যাশের কাজ করার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ইউএসবি ড্রাইভার। আপনারা যত ধরনের ডঙ্গল বা যত ধরনের টুলস ব্যবহার করেন, যদি ইউএসবি ড্রাইভারে আপনাদের কম্পিউটারে সেট আপ না করতে পারেন সঠিকভাবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কোনো কাজে সফলতা পাবেন না। তো তার জন্য কিন্তু আমি ইউএসবি ড্রাইভার নিয়ে অলরেডি আরও 2-3টা আমার ভিডিও আছে, চাইলে এই চ্যানেল থেকে ভিজিট করে আপনারা ঘুরে দেখতে পারেন, প্রত্যেকটা ভিডিওতে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। তো আজকের ভিডিওটাতে বন্ধুরা আমরা সুন্দরভাবে বুঝিয়ে দেব যে এটা দিয়ে আপনারা কোন কোন সিপিউর কাজগুলো করতে পারবেন এবং কি কোন কোন ব্র্যান্ডের ফোন কাজ করতে পারবেন এবং কি কত মডেলের ফোনগুলো আপনারা এই টুলস দ্বারা আপনারা কাজ করতে পারবেন। তো তার জন্য ভিডিওটা কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে দেবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর আপনাদের একটি লাইকে কিন্তু আমাদের নতুন ভিডিও নিয়ে আসার জন্য অনেকটাই আগ্রহী বাড়িয়ে দেয়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা সরাসরি চলে আসছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি টুলস। তো আপনারা যখন আমার ভিডিও ডিসক্রিপশনে যাবেন, একদম নিচে ভিডিও ডিসক্রিপশনে একদম নিচে আপনারা এই টুলসটা পেয়ে যাবেন। তো এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনাদের যেটা করতে হবে এক্সট্রাক্ট করতে হবে। তো তার জন্য এক্সট্রাক্ট করার জন্য আপনাদের পাসওয়ার্ড চাইবে। তো পাসওয়ার্ড আমরা এই ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা যদি দেখেন তাহলে পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। আর কেউ যদি ভিডিওটা স্কিপ করে টানাটানি করে ভিডিওটা দেখেন সেই ক্ষেত্রে পাসওয়ার্ডটা পাবেন না। আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনারা পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। আর পাসওয়ার্ড দেওয়ার একটাই কারণ যে এই ফাইলগুলা যেন মানে ভালো একটা সিকিউরিটিতে থাকে, যেন এগুলাকে ভাইরাসে অ্যাটাক করতে না পারে, ঠিক আছে। তো তারপরে আমরা যেটা করব আমরা ফোল্ডারের ভিতরে যাব, তারপরে এখানে দেখতে পাচ্ছেন আবারও আরেকটি জিপ ফাইল। তো এটাকে আমরা এক্সট্রাক্ট করে নেব। তো এক্সট্রাক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ফাইল। তো আমরা এটাকে এই ভিতরে যাব, যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন টোটালি 3টা ফাইল, এই যে এটার মধ্যে টোটালি 3টা, ঠিক আছে। একটা হচ্ছে KMU, আর একটা হচ্ছে লিভ ইউএসবি ড্রাইভার, আর একটা হচ্ছে এই যে এখানে MTK ইউএসবি ড্রাইভার, ঠিক আছে। তো এখানে আমরা যেটা করব সর্বপ্রথমে আপনারা এই যে এখান থেকে এগুলাকে এক্সট্রাক্ট করে নেবেন, হ্যাঁ সবগুলো এক্সট্রাক্ট করে নেবেন। তবে এক্সট্রাক্ট করার আগে আমি আবারও বলে দিচ্ছি, আপনারা এই ফাইলগুলো এক্সট্রাক্ট করার আগে আপনাদের কম্পিউটার থেকে অ্যান্টিভাইরাস ডিসেবল করে নেবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো আমি আনইনস্টল করে নিলাম, সরি এক্সট্রাক্ট করে নিলাম, আপনারাও এভাবে এক্সট্রাক্ট করে নেবেন। তো এখানে এটা হচ্ছে আমাদের ইউএসবি ড্রাইভার। তো আপনারা ইউএসবি ড্রাইভারটা সেট আপ করে নেবেন, আমার অলরেডি সেট আপ করা আছে তার জন্য আমি এটা সেট আপ করবো না। আর এখানে লিভ ইউএসবি ড্রাইভার, তো এটাকে আপনারা কীভাবে সেট আপ করবেন আমি সেই প্রসেসটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা ওপেন করে নেবেন, দেওয়ার পরে এখান থেকে আপনারা ইয়েস দিয়ে দিবেন, দেওয়ার পরে এখানে আপনারা নেক্সট, আচ্ছা যাক এটা আমরা কেটে দিচ্ছি, তারপর নেক্সট করে দিবেন। এখান থেকে আই অ্যাকসেপ্ট, তারপরে আবারও নেক্সট, আবারও নেক্সট, আবারও নেক্সট, তারপরে এখানে নেক্সট ইনস্টল ঠিক আছে নেক্সট নেক্সট ইনস্টল তারপরে এখানে ফিনিশ করে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে ইনস্টল ডিভাইস ফিল্টার এটাতে রেখে আমরা নেক্সট এ ক্লিক করব করার পর আপনারা যখন আপনাদের ফোনটা কানেক্ট করবেন কানেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যেরকম যেমন আমার এই মুহূর্তে একটা স্যামসাং ফোন কানেক্ট করা আছে তো এখান থেকে আপনারা যদি মিডিয়াটেক সিপিইউ যে ফোনগুলা মিডিয়াটেক সিপিইউ ফোনগুলা এখানে এমটিকে পোর্ট শো করবে ঠিক আছে মিডিয়াটেক পোর্ট অথবা এমটিকে পোর্ট এরকম পোর্ট শো করবে আপনারা জাস্ট পোর্টের উপর ক্লিক করে আপনারা এখানে ইনস্টলে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে আপনাদের এটা সাকসেস হয়ে যাবে এবং কি এখান থেকে চলে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সাকসেসফুল দেখাইছে তো এখানে কিন্তু আমাদের এই যে তিনটা ছিল আগে স্যামসাং এর এখানে কিন্তু আমাদের একটা চলে গেছে আমরা যদি এডিবিটাও করতে চাই এখান থেকে আমরা ইনস্টলে ক্লিক করে দেব দেওয়ার পর এখানে সাকসেসফুল দেখেন এডিবিটাও কিন্তু চলে গেছে তো এইভাবে আপনারা আপনাদের এমটিকে যে মিডিয়াটেক পোর্টটা এখানে আপনারা সর্বপ্রথমে শো করবে এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন তো এটাকে আমরা আবার ক্লোজ করে দিচ্ছি তো এখন আপনারা যদি এটা কাটা থাকে বা ইনস্টল করে ফেলছেন পরবর্তীতে একটা ফোন আসছে তখন আপনারা এটা কোথায় পাবেন আবার কি সেটআপ করবেন চাইলে আপনারা আবার সেটআপ করতে পারবেন আর যদি না চান সেই ক্ষেত্রে এখানে এসে আপনারা নিজে প্রোগ্রামে ক্লিক করে আপনাদের এখান থেকে লিভ ইউএসবি ড্রাইভার বার করে নেবেন এই যে লিভ ইউএসবি ড্রাইভার তো এখান থেকে এই যে ফিল্টারে ক্লিক করে দিবেন ফিল্টারে ক্লিক করার পরে ইয়েস করে দিবেন দেওয়ার পর জাস্ট ইনস্টল তারপর আবার নেক্সট করার পরে আপনারা যখন ফোন কানেক্ট করবেন এখানে পোর্ট শো করবে এখান থেকে আপনারা ক্লিক করে ইনস্টল করে দিবেন তা না হয় কিন্তু আপনারা কাজ করতে পারবেন না যাক আমরা এটাকে কেটে দিলাম দেওয়ার পরে এখন আমরা যেটা করব আমরা এখন এই যে কেএমবু এটাকে আমরা ইনস্টল করে নিব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এই যে কেএমবু যে ফাইলটা এটা ইনস্টল হয়ে আমরা ওপেন করে নিলাম এখন আমরা এটাকে ইনস্টল করে নিব তো এখানে ইএস দিয়ে দিলাম পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন তাহলে প্রসেসটা বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের নেক্সট অপশন চলে আসছে তো আমরা এখান থেকে নেক্সট করে দেব এবং কি এখান থেকে যে ক্রিট শর্টকাট মানে ডেস্কটপে শর্টকাট করতে যাচ্ছি আমরা তো নেক্সট করে আবার ইনস্টল করে দেব এখানে তো এটা ইনস্টল হওয়ার জন্য একটু সময় নেবে তো সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না ভিডিওটাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এটা ফিনিশ হয়ে গেল মানে আমাদের ইনস্টল হয়ে গেল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা টুলস চলে আসছে তো আমরা এখান থেকে এটাকে আমরা টিকমার্কটা উঠিয়ে দিব কারণ আমরা এই মুহূর্তে এটা ওপেন করতে চাচ্ছি না তো এখানে আমরা ফিনিশ করে দিলাম দেওয়ার পরে আমরা এগুলো কেটে দিব এগুলোর কাজ আমাদের শেষ তো এখন আমরা যেটা করব এটার এই টুলসের আমরা প্রপার্টিসে চলে যাব যাওয়ার পরে এখান থেকে আমরা এই অপশনে চলে আসব এখান থেকে আমরা রান দিস প্রোগ্রাম এটা আর হচ্ছে এখানে রান দিস প্রোগ্রাম এই দুটোটা আমরা অন করে এখান থেকে অ্যাপ্লাই করে দিব দেওয়ার পরে ওকে করে দিব ঠিক আছে এই দুটোটা আমরা মাঝবি যদি এখানে টিকমার্ক দিয়ে দেই তো সেক্ষেত্রে এই সফটওয়্যার ওপেন করার ক্ষেত্রে আপনাদের কোনো প্রকার ইরর বা কোনো প্রকার ফেল লেখা বা ইরর লেখা আসবে না ঠিক আছে তো এখন দেখতে পাচ্ছেন আমাদের এই টুলস কিন্তু ওপেন হয়ে গেছে তো এখানে দুটো অপশন আছে এখানে একটা হচ্ছে কলকম রিপেয়ার টুল একটা হচ্ছে এমটিকে রিপেয়ার টুল তো আমরা সর্বপ্রথমে এখান থেকে এমটিকে রিপেয়ার টুল নিয়ে কথা বলি তো আমরা এমটিকে রিপেয়ারে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখান থেকে আমরা সিপিইউ এখানে দেখতে পাচ্ছেন ব্র্যান্ড অপশনে সিপিইউ লেখা এখানে মডেল তো আমরা প্রথমে এখানে ব্র্যান্ডে ক্লিক করে দেখি কি কি ব্র্যান্ড আছে আসুস শাওমি মিজু মোটোরোলা নোকিয়া ওপো রিয়েলমি টেকনো ভিভো উইকো শাওমি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ফোনের নাম তো আমরা যদি এখানে আসুসে ক্লিক করি আসুসে আমরা সিলেক্ট করে নিলাম আসুস সিলেক্ট করার পরে এখানে আমাদের মডেল দেখতে পাচ্ছেন আসুসের এই মডেলগুলো আছে তারপরে আমরা এখান থেকে যদি হোয়াই সিলেক্ট করি হোয়াই আমরা এখানে কিন্তু অনেক ফোন পাচ্ছি দেখতে পাচ্ছেন অনেকগুলো মডেল আছে হোয়াই তারপরে আমরা এখানে যদি মিজু ফোনে ক্লিক করি মিজুতেও কিন্তু মোটামুটি অনেকগুলো আপডেট ফোন আছে তাছাড়া আমরা যদি আরও নিচে দেখি এখানে আমাদের নকিয়াতেও কিন্তু আমাদের মোটামুটি এই ফোনগুলো আছে আর এখানে যদি আমরা নকিয়া ওপোতে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন ওপোতে কিন্তু হিউজ পরিমাণে এখানে মডেল দিয়ে দিয়েছে তারা এখানে অনেক মডেল আছে ওপোর যেই আমাদের ওপো অনেক ফোন আছে এখানে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এখানে যদি নিচে রিয়েলমিরগুলো চেক করি তো রিয়েলমিতেও কিন্তু মোটামুটি অনেকগুলো ফোন দেওয়া আছে তাছাড়া আমরা যদি এখানে টেকনোটেক সিলেক্ট করে দেখি টেকনোতে দুইটা মডেল আছে আর এখানে আমাদের ভিভোটা দেখি ভিভোতেও মোটামুটি অনেকগুলো আছে মডেল আর তাছাড়া যদি আমরা শাওমিটা দেখি শাওমিতেও কিন্তু আমাদের অনেকগুলো মডেল আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন তাহলে এখানে আমরা যদি কোনো ফোন আনলক করতে চাই সেই ক্ষেত্রে এখানে আমরা রেডমি 6 এটাতে সিলেক্ট করলাম করার পরে আমরা এখানে ফরম্যাট ডাটা এটা फॉर्मेट डाटाते क्लिक करार पर सर्वप्रथम अथई बाईपास क्लिक कर देव। अथई बाईपास जो हम क्लिक करब तक हमारे यहाँ अथई बाईपास है एमटीके पोर्ट हमारे कम्पिউটারের साथे कानेक्ट कर दिबे। जखन कानेक्ट हो जाए तक हम जस्ट एखाने ढो जबे क्लिक कर देव। ये फॉर्मेट डाटाते क्लिक रेखे ढो जबे क्लिक कर देव। ढो जबे क्लिक कर ले तक हमारे पिन पैटार्न पासवर्ड स्क्रीन लक जायक सब किस चले जाए। और हमें जो एफआरबी रिसेट करते चाहिए से क्षेत्र में एफआरबी सिलेक्ट कर जस्ट डो जबे क्लिक कर देव। तब यही काजगुलो करार आगे हमें अथई बाईपास करते हैं मीडिया टेकर क्षेत्र ठीक है। और एम आई अकाउंट थकले एम आई अकाउंटे क्लिक कर डो जबे क्लिक कर दी फोन कानेक्ट हो जाए ठीक है। तो से क्षेत्र में क्योंकि फोन कानेक्ट करार क्षेत्र में क्योंकि यूएसबी ड्राइवरगुलो क्योंकि अत्यंत जरूरी। यूएसबी ड्राइवरगुलो क्योंकि सेटअप रखते हैं। तो एखाने ये होच्छे आमादेर प्रत्येकटा फोन काज करार किन्तु एक ही सिस्टेम एखान थेके फॉर्मेट डाटा एफआरबी जेटा होच्छे एफआरबी रिमूव एम आई अकाउंट बाईपास। तो एखाने जो हमें ताछाड़ा आसि एखाने होच्छे फ्लैश ऑप्शन एखान थेके आपनारा चाइले फाइल दौड़िए अपनारा चाइले एखान थेके फ्लैशे क्लिक स्टारे क्लिक कर एटाके फ्लैश करते पारेन। तो आमरा एखाने एई विषय निये आर एई टुल्स निये आर कथा बोले समय नष्ट करते जाच्छि ना। तो आमरा एई टुल्सटाके केटे दिच्छि। एखन आमरा चले जाच्छि कलकमे। कलकमे जखन ओपेन करलाम करार परे देखते पाচ্ছেন সবগুলা সিস্টেম কিন্তু একই ওইটার মতোই মানে বেসিক্যালি সিস্টেমগুলো। তো এখান থেকে আমরা যেটা করতে পারি এখানে আমাদের তিনটা মডেল দিয়েছে ওপো ভিভো শাওমি। তো আমরা ওপোতে দেখি ওপোতে কি মডেল রেখেছে। তো এগুলো হচ্ছে ওপো আগের ফোন মানে আগের মডেলগুলো ওল্ড মডেল। তো তাছাড়া এখানে যদি আমরা ভিভোতে যাই ভিভোতে আমরা দেখি ভিভো তো মোটামুটি আছে ওল্ড নতুন মিলিয়ে দুটোই আছে। আর তাছাড়া যদি আমরা এখানে শাওমিতে ক্লিক করি तो Xiaomi टुल्स मध्य देखते एखे क्योंकि Xiaomi लेटेस्ट थे ओल्ड पर्यंत एखे अनेक फोन देवा आपनारा तो देखते ही पाच्छेन एखे क्योंकि Xiaomi Qualcomm CPU अनेकटी फोन देवा होइछे। तो आपनादेर जेई फोन आपनारा एखान थेके काज करते चान जदि सेटा Qualcomm CPU हय आपनारा सर्वप्रथमे एखाने MI जेमन 9 लाइट एटाते सिलेक्ट करलेन माने आपनादेर मडल सिलेक्ट करे नेन। तारपर एखाने देखते पाच्छेन वेब डाटाते क्लिक करबेन। वेब डाटाते क्लिक करे एखाने आपनारा डो जबे क्लिक करे दिबेन ठीक आछे। तबे এই টুলস দিয়ে কাজ করার ক্ষেত্রে আপনারা সর্বপ্রথমে আপনাদের ফোনটাকে ইডিএল মোডে কানেক্ট করতে হবে। ইডিএল মোড মানে যেটা হচ্ছে টেস্ট পয়েন্ট। টেস্ট পয়েন্টে আপনারা কানেক্ট করতে হবে। আর যদি আপনারা টেস্ট পয়েন্ট সম্বন্ধে না বুঝেন তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এই সব ধরনের বুটকি নিয়ে একটি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দিয়েছি, চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। টেস্ট পয়েন্ট এবং কি কি বুটকি সবগুলো নিয়ে আমি আলোচনা করেছি। আর তাছাড়া এখানে হচ্ছে আমাদের ওয়েব ডাটা মানে আমাদের ফোনের যে পিন প্যাটার্ন পাসওয়ার্ড লক এগুলো চলে যাবে। আর তাছাড়া এখানে হচ্ছে আমাদের এফআরবি রিমুভ আমাদের ফোনে যদি জিমেল অ্যাকাউন্ট লক থাকে বা এফআরবি লক থাকে এটাকে আমরা এখান থেকে ডো জবে ক্লিক করে দিই ইডিএল মোডে নিয়ে ডো জবে ক্লিক করে দিয়ে এফআরবিটা রিসেট করতে পারবো। এখান থেকে আমাদের এমআই অ্যাকাউন্ট বাইপাস করতে পারবো ডো জবে ক্লিক করে। তারপরে আমরা এখানে যদি ওপোতে যাই আমরা ওপোর থেকে যে কোনো একটা মডেল সিলেক্ট করে সেম কাজগুলোও কিন্তু করতে পারবো। আমরা যদি এখান থেকে ভিভোতে যাই ভিভোতে যাওয়ার পরে আমরা কিন্তু এখান থেকে চাইলে ভিভোর যেই ফোন আনলক করতে চাই সেক্ষেত্রে এখান থেকে ওয়েব ডাটা করতে পারি এবং কি এফআরবি থাকলে আমরা এখান থেকে এফআরবিটা রিমুভ করতে পারি ঠিক আছে। তো বন্ধুরা আজকে আমরা ভিডিওটা আর লং করতে যাচ্ছি না, হয়তো আপনারা বেসিক ধারণাগুলো পেয়ে গেলেন যে আমরা এই টুলস দ্বারা কিভাবে কাজ করব। আর তাছাড়া আমি বলবো না এই টুলস দ্বারা আপনারা 100% কাজ করতে পারবেন। জানি না আমি কতটুকু এটা কার্যকরী হবে, তবে আমি একটি ফোন আনলক করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আর তাছাড়া যদি প্র্যাকটিক্যালি পরবর্তীতে আমার হাতে যখন ফোন আসবে এই মডেলের তো সেই ক্ষেত্রে আমি এটা দিয়ে যখন আনলক করব করার পরে আমি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করব ইনশাআল্লাহ। তো সবাই দোয়া করবেন। तो भालो थाकবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।